কঠোর হচ্ছে পৌরসভা। আগামী শনিবারের পর থেকে বনগাঁ শহরে নতুন নিয়ম চালু, নিয়ম ভাঙলে আইনি ব্যবস্থা, শহরের যানজট রুখতে নয়া পদক্ষেপ। এবার কঠোর হচ্ছে বনগাঁ পৌরসভা, সাধারণ মানুষের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। আগামী শনিবারের পর থেকে নিয়ম না মানলে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, সাফ জানিয়ে দিল বনগাঁ পৌরসভা। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে বিষয়টি জানিয়ে বিভিন্ন এলাকায় মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। যত্রতত্র যেখানে সেখান থেকে প্যাসেঞ্জার ওঠা নামানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। বিশেষ করে বনগাঁর জনবহুল এলাকা এক নম্বর রেলগেট, পাটার মোড়, নিউ মার্কেট, যশোর রোড, চাকদা রোড, বাগদা রোড, বনগাঁ হসপিটালের সামনে, বিডিওর সামনে, মিলিটারি রোড, মতিগঞ্জ ঘড়ি মোড়, এই সমস্ত জনবহুল এলাকায় রাস্তার উপর যত্রতত্র পার্কিং করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। অন্যথায় বনগাঁর পুলিশ প্রশাসন, বনগাঁ পৌরসভা আইনানুগভাবে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। বিশেষ করে মনে রাখবেন, যারা ফুটপাতের উপর দোকান বসিয়েছেন, ফুটপাথ ছেড়ে অন্যত্র আপনারা বসবেন। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলি, দুটি ব্রিজ প্রভৃতি এলাকায় বেআইনিভাবে গাড়ি পার্কিং করে রাখা যাবে না। রাস্তা ও ব্রিজের ওপর যে সকল দোকান গজিয়ে উঠেছে সেগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। রাস্তা মানুষের চলাচলের যোগ্য করে তুলতে কোমর বেঁধে নামছে পৌরসভা। জানা গিয়েছে, এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করবে বনগাঁ পৌরসভা। দিনের বেলায় শহরে যাতে পণ্যবোঝাই ট্রাক চলাচল করতে না পারে সে ব্যাপারেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌরপ্রধান। বাটার মোড়, এক নম্বর রেলগেট, বিএসএফ ক্যাম্প মোড়, মতিগঞ্জ ঘড়ি মোড়, ত্রিকোণ পার্ক প্রভৃতি এলাকায় রাস্তার পাশে কোনো অবস্থাতেই গাড়ি পার্কিং করা যাবে না। পাশাপাশি দুটি ব্রিজ পরিষ্কার রাখতে হবে বলেও জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে। প্রসঙ্গত, গত সোমবার ট্রাকের ধাক্কায় বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড়ে মৃত্যু হয় মা ও তার শিশুপুত্রের। ঘটনার পর শহরের যান চলাচল, যানজট নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। সাধারণের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে পৌরসভার এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় এই যানজট নিয়ন্ত্রণ এবং অ্যাক্সিডেন্ট মুক্ত শহর গড়ার জন্য তারা কতগুলো পরিকল্পনা নিয়েছে। পৌরসভা তার এখন শুধুমাত্র মাইকের মাধ্যমে যারা এই জিনিসটাকে সচেতন হয়ে সরিয়ে নেবে তাদের জন্য শনিবার অবধি আমরা এই মাইকের প্রচার রাখছি। সামনের সপ্তাহ থেকে আমরা এটাকে আইনানুগ ব্যবস্থার পথে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নামব, কারণ বনগাঁয় আর নতুন করে যাতে মৃত্যুর ঘটনা না ঘটে আমাদের এই প্রস্তুতি। এবং আমি এসপি সাহেবকেও বলবো আপনাদের মাধ্যমে, যেখানে যেখানে সিগন্যাল প্রয়োজন আছে, যেখানে যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ লোকের প্রয়োজন আছে, সেগুলোকে করতে। দিনের বেলায় এক্সপোর্টের কোনো গাড়ি বনগাঁ শহরের মধ্যে যাতে না ঢোকে সেটাকে এনশিওর করতে আমরা এগুলোকে নির্দিষ্টভাবে আমরা আলোচনা করব। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আপনার গর্বের শহর বনগাঁ, আর আপনার শহরেই এই জেলার সব থেকে বড় গহনার শোরুম। আপনার বাজেটের কথা চিন্তা করে সমস্ত রকম গহনার কালেকশন রয়েছে নিউ সিংহ জুয়েলার্সে। হ্যাঁ, নিউ সিংহ জুয়েলার্স এখন আরো বড়। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে নিউ সিংহ জুয়েলার্স মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, ট বাজার।